নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2 নভেম্বর 2022 বুধবার, যে 5 রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। তাই প্রত্যেককে বলছি, আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি কিন্তু আপনাদের সামনে দিয়ে থাকি। কারণ এই আলোচনাটা যদি না শুনেন, অনেকটাই কিন্তু পিছিয়ে পড়বেন। দেখুন, আগামীকাল বৃদ্ধি যোগ রয়েছে, রাহুকাল রয়েছে 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ, কোনো ইনভেস্টমেন্ট, শুভযাত্রা, কোনো কিছুতে সাইন এই সময় সবসময় বর্জন করার চেষ্টা করুন। এই যে আগামীকাল বুধবার যে 5 রাশির গাঢ় প্রাপ্তি সৃষ্টি হয়েছে, সেই 5 রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি এক এক করে আপনাদেরকে বলবো। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট যে নাম্বার, সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 9টা 39 মিনিট থেকে 11টা 23 মিনিট পর্যন্ত। কুম্ভ রাশি নাম্বার 1 যে রাশির কথা আমি বললাম। দেখুন, নেক্সট রাশিগুলো আবার বলছি, একটু আলোচনাটা আপনারা শুনুন, তারপর আরও রাশির নাম, মাঝে মাঝে কিন্তু রাশির নাম থাকবে। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য জায়গাটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভাগ্য। ভাগ্য ছাড়া আপনার কিন্তু বড় ধরনের প্রাপ্তি হবে না। এই জন্য আমি বারবার বলছি, আপনার ভাগ্যের অধিপতি কোথায় অবস্থান করছে, বা ভাগ্য ভাব দুর্বল নয় তো, পীড়িত নয় তো, এই জায়গাটাকে দেখুন। 4টি ভাব, ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব এবং সফলতা ভাব, এই 4টি ভাব বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। এই ভাবগুলো যদি শুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনার কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার রাশি চক্রের উপর। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 9টা 15 মিনিট থেকে শুরু করে 10টা 54 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো, তার আগে আরেকটু আলোচনা আপনাদেরকে করে দিই। দ্বিতীয় রাশি বললাম, দেখুন এর সাথে সাথে আপনাদের মহাদশা কিসের চলছে, আপনাদের প্রথম দশা কিসের চলছে, অর্থাৎ এখানে প্রাপ্তির ক্ষেত্রে 9বংশ চার্ট বিশ্লেষণ করা কিন্তু দরকার। 9বংশ চার্ট, এই জায়গাটা কিন্তু আপনার প্রাপ্তির ভাবটা দেখা দরকার। আপনার কোন ইয়ারে প্রাপ্তি আছে, কোন বছরগুলো আপনার জন্য প্রাপ্তির ক্ষেত্রে আদর্শ সময়, এবং সেই ইয়ারের সেই বছরে কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে প্রাপ্তির একটা সম্ভাবনা আসতে পারে, সেটাও আমি কিন্তু জানাব। এবং এর সাথে সাথে আপনার ক্ষেত্রে যে 4টি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, বুধ এবং শনি, এই 4টি গ্রহ কোন পজিশনে আছে। শুধুমাত্র রাহু রক্ষা কবচ পড়লে প্রাপ্তি হবে সেটা নয়, কারণ আপনার জন্মকুণ্ডলীটাকে
চুল চেরা বিশ্লেষণ করা দরকার, চুল চেরা বিশ্লেষণ করা দরকার, আপনার ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, তবেই কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে। অর্থাৎ ভাগ্য যদি সাথ দেয় তাহলে আপনি কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবেই ঘটবে। এবং শনি হচ্ছে রাজা কলিযুগের, শনিকে ভালো করুন, শনি যদি আপনার উপর প্রসন্ন হয় আপনার নিশ্চিত প্রাপ্তি কিন্তু হবে। তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 7। শুভ সময় দুপুর 2:39 থেকে বিকাল 5:14 পর্যন্ত। দেখুন তিন নম্বর রাশি বললাম, চার নম্বর রাশি বলার আর একটু আপনাদেরকে আলোচনা করি। দেখুন যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ নেই অবশ্যই হস্তরেখা বিচার করুন, হস্তরেখাতেও কিন্তু প্রাপ্তির একটা জায়গা কিন্তু থাকে। এই প্রাপ্তিটা আপনার ক্ষেত্রে দেরিতে আছে না তাড়াতাড়ি আছে, কেন বাধা হচ্ছে এই জায়গাটা চুল চেরা বিশ্লেষণ করা দরকার। এবং আপনার বাস্তুক্ষেত্রে বাস্তু আপনার কেমন আছে সেটারও কিন্তু প্রভাব কিন্তু আপনার পড়ে। অনেকে প্রচুর প্রচেষ্টা করছে হচ্ছে না, কারো কারো ক্ষেত্রে খুব চট করে প্রাপ্তি হয়ে যাচ্ছে, এটাই তো ডেস্টিনি, এটাই তো ভাগ্য। এই জন্যই বলি ভাগ্য সম্পূর্ণ এটা খেলা, ভাগ্যের খেলা। এই জন্য ভাগ্যভাগ্যকে আপনারা কিন্তু স্ট্রং করুন। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। শুভ সময় সকাল 10:21 থেকে 11:34 পর্যন্ত। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো তার আগে আর একটু আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই, একটু আলোচনাটা আপনি শুনুন পাঁচ নম্বর রাশি বলার আগে। দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কিন্তু সেই জায়গাটা কিন্তু বাধাও কিন্তু থাকে, প্রচুর প্রচেষ্টা করে যে কোনো দিক থেকে। আমি পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের ক্ষেত্রে যে আমার কথাগুলো মিলবে এমন কোনো আমি কখনোই দাবি করি না। আপনার ক্ষেত্রে যদি মহাদশা, গ্রহের গোচর বা ভাগ্যভাব, আকর্ষী প্রাপ্তির ভাব, ধনভাব যদি স্ট্রং থাকে তাহলে আমার কথাগুলো কিন্তু আপনার সঙ্গে কিন্তু মিলবে। আর যদি এই জায়গাগুলো দুর্বল থাকে তাহলে কিন্তু আপনি প্রচেষ্টা করেই যাবেন কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসবে। অর্থাৎ শনি এবং ভাগ্যভাব, ভাগ্যভাবকে এবং শনিকে আপনারা মজবুত করুন, বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে আপনারা কিন্তু পাবেন। এরপর পাঁচ নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, তার আগে প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল সুপার ডুপার যে প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। আপনাদের শুভ সময় আগামীকাল 8:54 থেকে সকাল 8:54 থেকে 10:21 পর্যন্ত কিন্তু টাইমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সিংহ রাশি। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক আগামীকাল যদি ভাগ্য থাকে আপনি 5 টাকা পেলেও পেতে পারেন, 5-8 টাকা পেলেও পেতে পারেন, প্রাপ্তি যে কোনো দিক থেকে কিন্তু হতে পারে। আপনি চলতে চলতে একটা রাস্তায় টাকা পেলেন সেটাও একটা প্রাপ্তি, আপনি চলতে চলতে একটি মোবাইল পেলেন সেটাও কিন্তু একটা প্রাপ্তি। এখানে কিন্তু দেখা দরকার আপনার জন্মছক এবং আপনার ভাগ্যভাব। আমি বারবার বলছি ভাগ্যকে স্ট্রং করুন, প্রাপ্তি আপনার নিশ্চিত। বেশ কিছু ফর্মুলা আছে, বেশ কিছু গোপন পদ্ধতি আছে, বেশ কিছু ক্রিয়া আছে যেটার দ্বারা আপনার
প্রাপ্তির যাদের কেটে গেছে তাদের এই প্রাপ্তিটা কামব্যাক করানো কিন্তু সম্ভব। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করবেন তারাই টোটাল ডিটেলসটা আপনারা কিন্তু জানতে পারবেন। অর্থাৎ মানুষের জীবনে এমন কোনো মানুষ নেই যে প্রাপ্তির যোগ নেই, প্রত্যেককে ঈশ্বর কিন্তু সুযোগ দেয়। কেউ অ্যাচিভমেন্ট করতে পারে, কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না, কিন্তু সুযোগ ঈশ্বর প্রত্যেক মানুষকেই কিন্তু দিয়ে থাকে। তো আপনার জন্মছক যদি পারমিট করে অবশ্যই আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি আগামীকাল কিন্তু হবেই হবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, একবার নিজের ন্যাকাল চার্ট বা হস্তরেখা বিচার করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।